নমস্কার বন্ধুরা, আমি সীমার রান্নাঘর থেকে বলছি। দেখাই আমার কাছে কেমন ক্যামেরা নেওয়া ধরেছে, দেখুন টবের মধ্যে। এই দেখুন, একটা দুটো তিনটে চারটে, এই দেখুন একটা পাঁচটা পাঁচটা, এই দেখুন একটা ছটা ছটা কামানা ছটা, এই দেখুন এই দেখুন সাতটা, এই দেখুন একটা আটটা আটটা একটা কামরাঙা ধরেছে এখন আমার ছাদের গাছে। দেখছেন কেমন সুন্দর কামরাঙা ধরেছে, দেখুন এ দেখুন একটা, এ দেখুন কারি পাতার গাছ, কত সুন্দর কামরাঙা ধরে আছে আমার গাছে। এগুলো আমার খুব বাগানের শখ, তাই আমি ছাদ বাগান করেছি এই 1.5 বছর হলো। এই দেখুন একটা, এই দেখুন এই দেখুন নটা দশটা ধরেছে। সব পেকে গেছে, এবার তুলবো, তারপর আরো দেখাবো বন্ধুরা। এ দেখুন আরো কত গাছ, দেখুন আমার বাগান ছাদ বাগানে আমার কত গাছ। এই দেখুন আর একটা মিষ্টি কামরাঙার গাছ, এখানে একটা আছে, এখানে একটা, এই দুটো, এগুলো বেলি ফুলের গাছ। দেখুন এটা বারুই পুয়ের পিয়ারা গাছ, দেখুন এটাও বেলি ফুলের গাছ। দেখুন এটা লেবু গাছ, লেবু ধরছে, দেখুন দেখুন এটা কমলা লেবুর গাছ, দেখুন কমলা লেবু ধরেছে, এই দেখুন কমলা লেবু ধরেছে, এই দেখুন কত কমলা লেবু ছোট ছোট ধরেছে, অনেক ফুল এসছে টবের গাছে। এই দেখুন কাঁঠাল গাছ, এই দেখুন সব জবা গাছ আমার, সব এই যে জবার গাছ সব। এই দেখুন একটা লেবু গাছ, লেবু ধরেছে, এরকম লেবু ধরছে, এটা গন্ধরাজ লেবুর গাছ। দেখুন এটা ঝুমকো জবার গাছ, এটা হলুদ জবার গাছ, এটা সবুজ জবার গাছ, এটা গোলাপি জবার গাছ, আর এই গাছটা থোকা লাল জবার গাছ। এটা আর এটা পিঙ্ক, এটা হচ্ছে পিঙ্ক জবার গাছ, এটা এটা পিঙ্ক। চলুন বন্ধু আরও দেখাচ্ছি, এরকম ডালিম ডালিমের ফুল ধরেছে, দেখুন ডালিম গাছ, সব ফুল এসছে। এটা গন্ধরাজ লেবুর গাছ, এরকম ডালিমের ফুল এসছে, দেখুন সব
মানে এটা কলকে হলুদ কলকে ফুলের গাছ আর সাদা জবার গাছ। এটা কাঁচা মিঠে আম গাছ, দেড় বছরের গাছ তো তাই ছোট আছে এখনো। দেখুন এটা কাটি আম গাছ, কাটিমন আম গাছ। এটা দেখে এটা জামরুল গাছ, এবং এটাও একটা গোলাপি জবার গাছ, এটাও একটা লাল জবার গাছ। নানা ধরনের গাছ আছে আমার। এটা বনশালি গাছ, আম গাছ, স্থলপদ্মের গাছ। দেখুন এটা একটা জবার গাছ, এবং পিয়ারা গাছ, এটা পেঁপে গাছ। কত ফুল ধরেছে দেখুন। আমার ছাদ বাগানে কেমন সুন্দর লাগে দেখুন। ছাদ বাগান দেড় বছর হলো বানিয়েছি ছাদ বাগানটা। এর পেছনে প্রচুর খাটতেও হয়, এবং কত ফুল ধরেছে দেখুন। করবি সাদা, করবি থোকা। দেখুন পালং শাক বেরিয়েছে, মূলো শাক, রজনীগন্ধা স্টিক। দেখুন এটা একটা হলুদ গাছ, এটা হলুদ হয়েছে, অনেক হলুদ হচ্ছে, কাঁচা হলুদের গাছ। এবং কত গাঁদার চারা বেরিয়েছে দেখুন, কত গাঁদার চারা। এরকম আনারস গাছ লাগিয়েছি, এবং কত গাঁদার চারা হয়েছে, বীজ ফেলে দিয়েছিলাম চারা হয়েছে। এবং সপেদা গাছ, এটা সময় পাইনি, কিনে সময় পাইনি এখনো লাগানোর। এবং এটাও, এটাও একটা আম গাছ। নানান ধরনের আম গাছ কিনেছি, অত নাম মনে পড়ছে না আমার। মনে হয় এটা হিমসাগর গাছ, হিমসাগর আম গাছ। এবং কুল গাছ দেখুন, আপেল কুল গাছ এটার নাম। এটা অনলাইন থেকে আনিয়েছি, আপেল কুল গাছ। আর বাকিগুলো সব নার্সারি থেকে এনেছি। কত বড় হয়ে গেছে দেখুন, টবে গাছ। এই দেড় বছর, এই চার পাঁচ মাস আগেই কুল গাছটা বসিয়েছি। আর বাগানটা বানিয়েছি দেড় বছর হলো। এই পুঁই ডাঁটার গাছ দেখবেন, না এই দেখুন পুঁই ডাঁটা। এর পেছনে এখন অনেক যত্ন করতে হবে, বর্ষাকাল তাই যত্ন করতে পারছি না। ঠিক আছে বন্ধুরা, এখন এইটুকুই, এরপরে আরও রান্না ফান্না দেবো, দেখবেন। ভালো লাগলে লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপবেন। ভালো থাকবেন, বাই, থ্যাংক ইউ।